ओके चलो रेडी स्टार्ट আমরা শুরু করব ফাইনাল রাউন্ড ফাইনাল রাউন্ডে যাওয়ার আগে আমরা যে কটি টিম অডিশনে পেয়েছিলাম তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই আমাদের এই তুমি শ্রেষ্ঠ প্রতিযোগিতা অডিশন রাউন্ডে পার্টিসিপেট করার জন্য আমরা এবার ফাইনাল রাউন্ডে যাব আমরা আটটা টিমকে ফাইনাল রাউন্ডে ডেকে নেব দশটা প্রশ্ন আমরা স্ক্রিনে করেছিলাম এই দশটা প্রশ্নের মধ্যে নটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে প্রথম যে টিম মঞ্চে আসে একটু জোরে হাতে তালি হোক আমরা সেই টিমকে স্বাগতম জানাবো সুজাতা বেরা রাজলক্ষ্মী পল্লে একটু জোরে হাতে তালি হোক আমরা টিম কুইজিং ওনাদেরকে স্বাগতম জানাই দশটা প্রশ্নের মধ্যে নটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে মঞ্চে আসছে আমরা একবার ডাকবো দশটার মধ্যে দশটা প্রশ্নের মধ্যে আবারও নটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে মঞ্চে আসছে চৈতালি দাস পাপড়ি দাস দশটা প্রশ্নের মধ্যে নটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে মঞ্চে আসছে টিম বি আমরা ওনাদেরকে স্বাগতম জানাই আমরা ডাকবো টিম সি কে যাদের পাপস করে এইট দিতি ভৌমিক এবং মেধা ভৌমিক তাই তো নামটা একটু জড়িয়ে জড়িয়ে লিখেছেন বুঝতেই পারছি না দিতি ভৌমিক কে আছেন আচ্ছা আচ্ছা হাত তালি ওনাদের জন্য টিম সি দশটার মধ্যে আটটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে মঞ্চে আসছে আমরা টিম কুইজিং ওনাদেরকে স্বাগতম জানাই আমরা ডাকবো টিম ডি কে যাদের প্রাপ্য স্কোর এইট সুস্মিতা ভৌমিক খাটুয়া এবং মঞ্জিরা সামন্ত তাই তো নাকি একদম হাত তালি হোক দারুণ দারুণ দশটা প্রশ্নের মধ্যে আটটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে টিম ডি মঞ্চে আসছে আমরা এবার যাব টিম ইয়ের কাছে যাদের প্রাপ্য স্কোর সেভেন আমরা মঞ্চের বাম দিকে চারটে টিম অর্থাৎ এ বি সি ডি পেয়েছি আমরা এবার মঞ্চের ডান দিকে চারটে টিমকে ডেকে নেব টিম ই কে ডাকবো যাদের প্রাপ্য স্কোর সেভেন তনুমা সামন্ত কাকলি ভৌমিক তনুমা সামন্ত কাকলি ভৌমিক চলে আসুন আমরা টিম ই কে পেয়েছি এবার ডাকবো টিম এফ কে তনুশ্রী খাটুয়া লিসা দাস যাদের প্রাপ্য স্কোর সেভেন হাত তালি হোক জোরে তনুশ্রী খাটুয়া লিসা দাস ই আপনাদের এখানটা আমরা ডাকবো ছটা টিম অলরেডি পেয়ে গেছি আর দুটি টিম টিম জি এবং এইচ টিম জি কে ডাকবো শ্রেয়া দাস স্নিগ্ধা মুখার্জি যাদের প্রাপ্য স্কোর সিক্স আমরা টিম কুইজিং ওনাদেরকে স্বাগতম জানাই আমরা তুমি শ্রেষ্ঠ প্রতিযোগিতার অডিশন পর্বে থেকে ব্রেক করে ফাইনাল রাউন্ডে উপস্থিত হয়েছি আরেকটি মাত্র টিম আছে আমরা সেই টিমকে স্বাগতম জানাবো তার আগে বলি বাকি যারা অডিশনে নাম দিয়েছিলেন কেউ সাহস করে বলতে পারবেন আমরাই সেই টিম হব বলুন দেখি নিজেদের কনফিডেন্স নেই নাকি
আচ্ছা অনেকে বলছেন এনআরআই সিলেকশন হবে, আচ্ছা দুজনেরই পদবি খাটুয়া, দুজনেরই পদবি খাটুয়া, একটু সাসপেন্সে রাখলে ভালো, একটু জোর করে হাতের তালি হোক, মানসী খাটুয়া, দেবস্মিতা খাটুয়া, একটা বাচ্চা বলেছেন আপনারাই সিলেকশন হবে, হাত তালি হোক ওর জন্য, দারুণ, যা শেষ ভালো তার সব ভালো, দেখা যাক আপনারা ফাইনাল রাউন্ডে পজিশন কী করেন। আমরা আটটা টিম পেয়েছি, এই আটটা টিমকে নিয়ে সরাসরি ফাইনাল রাউন্ড শুরু করব। আমরা আরও একবার ধন্যবাদ জানাই যারা অডিশন থেকে সিলেকশন হতে পারলেন না, কারণ এটা একটা কম্পিটিশন, আপনাকে ঠিকঠাক অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা দিতেই হবে, তবেই আমরা সেই আটটা টিমকে নেব। অনেকেই দেখলাম উত্তর ঠিক লিখেছেন কিন্তু বানান একদম ঠিক নেই, যেটা না করলে নয় সেটা একদম ঠিকঠাক লিখতে হবে। কোনো ব্যক্তির নাম আমরা প্রথমেই বলেছিলাম, কোনো ব্যক্তির নাম একটু ভেরিফাইড করবেন, কারণ আমাদের কাছে ওই ব্যক্তিগুলো সম্মানীয় ব্যক্তি, ওই ব্যক্তিগুলো বরণীয় ব্যক্তি, তাই ওনাদের নাম একটু, যেহেতু বিখ্যাত ব্যক্তি তাদের নামগুলো লেখার সময় আমাদেরকে অবশ্যই একটু ভাবতে হয়। যে আটটা টিমকে সরাসরি আমরা ফাইনাল রাউন্ডে পেয়েছি সেই আটটা টিমের জন্য একটু জোর করে হাতে তালি হোক, এই আটটা টিম নিয়ে সরাসরি মঞ্চে আমরা ফাইনাল রাউন্ড শুরু করব। আচ্ছা আমরা প্রত্যেকটা ফাইনালিস্ট টিমের কাছে যাচ্ছি এবার আমরা, আচ্ছা তার আগে যারা অডিয়েন্স আছেন এবং যে আটটা ফাইনালিস্ট টিম আছে, আমি সবার কাছে একটা ঘোষণা করছি, আমরা টিম কুইজিং প্রত্যেকটা মঞ্চে এই ঘোষণাটা করি, আমরা টিম কুইজিং বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে প্রেজেন্টেশন করে আসছি বিগত 2013 সাল থেকে, আমাদের জার্নি আজকের নয়, আমাদের জার্নি 10 বছর। হয়তো এর আগে আপনারা অনুষ্ঠান খেলেছেন বা অনুষ্ঠান দেখেছেন, ভালো মন্দ বিচার করে তাদেরকে একটা মার্কস দিয়েছেন, আমরা আপনাদের কাছ থেকে আমাদের অনুষ্ঠান দেখার পরে আপনাদের কাছ থেকে আমরাও মার্কস পেতে চাই। সবার ভালো লাগবে যে আমরা একটা পরীক্ষা দিলাম, একটা রেজাল্ট করলাম, তার মার্কসটা কী হলো। আমরা এটুকু আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা হরিশপুরে বসে আছেন এটা ঠিক, কিন্তু কিছুক্ষণের জন্য আপনাদের মনে হবে যে আমরা জি বাংলা সেটে কিছুক্ষণের জন্য ছিলাম, তার প্রেক্ষাপট তার পশ্চাৎপট আমরা এবার দেখতে চলেছি, আপনারা ধৈর্য ধরে বসুন, আমরা ফাইনাল রাউন্ড শুরু করব। প্রত্যেকটা টিমের উদ্দেশ্যে বলছি, আপনাদের মঞ্চে পোডিয়াম যে যার এ থেকে এইচ পর্যন্ত আছে, আমরা ফাইনাল রাউন্ডের বেশ কিছু রাউন্ড, ম্যাক্সিমাম রাউন্ড প্রায় বাজার পে সিস্টেমে যাব, অর্থাৎ স্ক্রিনে কোশ্চেন আসবে, থরলি রিডিং পড়া হবে, তারপর এবার বলো বাজার পেশ করে উত্তর। ওকে বি কেয়ারফুলি, আপনাদের মধ্যে বাজার পেশ যে করবেন তিনিই করবেন, তাহলে আপনাদের সুবিধা হয়, বারবার আপনি আপনার পার্টনার মিলে করছেন সেক্ষেত্রে প্রবলেম হবে, তাড়াহুড়ো করে সুইচ ভেঙে গেলে আমাদের অনেক প্রোগ্রাম বুকিং আছে, আমরা আবার মার খাবো, তাই একটু সংযতপূর্ণে এ থেকে এইচ পর্যন্ত প্রত্যেকটা টিমের উদ্দেশ্যে বলছি, যিনি বাজার পেশ করবেন, আমি এখন প্রেস করতে বলিনি প্লিজ, যিনি বাজার প্রেস করবেন তিনিই প্রেস করবেন, তাহলে আপনাদের সুবিধা হয়। আমরা এ থেকে কন্টিনিউয়াসলিভাবে দেখে নেবো বাজারটা ঠিকঠাক কাজ করছে না করছে কি না, টিম এ আপনাদের সাইনটা দেখে নেবেন, বি এর কাছে যাব, বি ছোট হাতের বি, ওকে যাব সি এর কাছে, ক্যাপিটাল সি আপনারা মনে রাখবেন, যাব ডি এর কাছে, ডি স্মল ডি, যাব ই এর কাছে, ই প্রেস করুন, ই ক্যাপিটাল ই, যাব এফ এর কাছে, এফ ক্যাপিটাল এফ, যাব জি এর কাছে, জি স্মল জি টানা হাতে জি ইংলিশ লেটার 6, যাব এইচ এর কাছে ক্যাপিটাল এইচ। আমরা প্রত্যেকটা টিমের উদ্দেশ্যে বলছি, আপনাদের কাছে যে বাজারের উপর মানে যে বাজারের সুইচটা আছে, প্রত্যেকটা সুইচ অন করলে দেখবেন একটা ছোট্ট লাল আলো জ্বলছে, প্রত্যেকটা সুইচে দেখবেন অন করলে একটা লাল আলো জ্বলবে, তবেই ভাববেন যে আপনাদের সুইচটা কাজ করেছে, মানে সেই টিমই ওখানে উঠবে। ওকে প্লিজ এতবার বাজার প্রেস করবেন না, আমরা প্রথম রাউন্ডের নামটা দেখে নেবো, চলো প্রথম রাউন্ডের নাম বুদ্ধিতে বাজিবাদ। এই রাউন্ডে বেশ কিছু কিছু কোশ্চেন আছে, পরপর কোশ্চেন আসবে, আর একটা কোশ্চেনের যখন আপনারা উত্তর দিতে পারবেন না তখন সরাসরি এই স্ক্রিন সেকেন্ড কোশ্চেনে চলে যাবে। যারা নিচে বসে আছেন প্লিজ একটু আসতে আমাদের সাথে কনসেন্ট্রেট করুন, আপনাদেরও ভালো লাগবে। আচ্ছা প্রথম রাউন্ডের নাম বুদ্ধিতে বাজিবাদ, এই রাউন্ডের পরপর কিছু কোশ্চেন আছে, সেটা কী ধরনের কোশ্চেন আছে আমরা দেখতে পাবো, যদি নিজেদের কোশ্চেনের উত্তর ঠিক দেন +10, ভুল দিলে 0। আচ্ছা প্রথমে আমি বলে রাখি, আমাদের পুরো কম্পিটিশনে কোনো নেগেটিভ মার্কিং নেই, সমস্যা নেই, আমরা জীবনটাকে নেগেটিভ ভাবতে শিখিনি, পজিটিভ ভাবতে শিখুন, তাহলে পজিটিভভাবে এগাবেন। প্রথম রাউন্ডে যদি আপনারা নিজেদের প্রশ্নের উত্তর ঠিক দেন তাহলে +10, ভুল দিলে 0। বাট একটা কথা,
যে স্ক্রিনে কোশ্চেন আসার পরে আমি থরলি বলে দেবো যে ওটা কী বলতে চাচ্ছে বা কী হবে। তারপর এবার বলো, বলার পরে বাজার পেস, এবার বলো, বলার আগে যদি যিনি প্রেস করবেন সেই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন না যেটা আপনারা রোজ দিদি নম্বর ওয়ান দেখেন, বা কোশ্চেন পড়তে পড়তেও যদি কেউ বাজার পেস করেন হাতের সামনে সহজ প্রশ্ন হলে অবশ্যই বাজার পেস করবেন। আমরা শুরু করব প্রথম কোশ্চেনে, চলো। আচ্ছা, তিনটে ছবি দেখতে পাচ্ছি, হয়াকার লেখা, তারপর হাঁটুর ছবি দেখতে পাচ্ছি, তারপর চাঁদের ছবি। তিনটে ছবি মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ হবে, তিনটে ছবি মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ হবে। বুদ্ধিতে বাজিমাত রাউন্ডে প্রথম কোশ্চেন, এবার বলো বি। আচ্ছা বলুন বলুন, টিম বি বলছে হানিমুন, সঠিক উত্তর। একটু হাত তালি দিন প্লিজ আপনারা, প্লিজ। হ্যালো হ্যালো, যিনি বাজার পেশ করবেন তিনি একটু ওয়েট করবেন, আমরা মাইক্রোফোন নিয়ে যাব। বাজার পেশ করবেন একটু ওয়েট করবেন, আমরা মাইক্রোফোন নিয়ে যাব, তারপর মাইক্রোফোনের উত্তরটা শুনে নেব। সবারই প্রশ্ন জানা, কিন্তু ওই যে বাজার পেশ যাব। নেক্সট কোশ্চেন, সপ্তাহের আগে এক পোষাও, তুমি সংখ্যায় দুটি পাও, তারপর আছে তালের ছবি, তারপর আছে ই, টিম বি বাদ। সপ্তাহের আগে এক বসাও, তুমি সংখ্যায় দুটি পাও, তারপর আছে তালের ছবি, তারপর ই, তিনটে ছবি মিলে একটা অর্থপূর্ণ শব্দ হবে। এবার বলো এ প্রশ্ন, এ এ একতালি, টিম এ বলছে একতালি, একটুখানি বুঝিয়ে বলুন প্লিজ। না না, না না না, প্রথমে উত্তরটা আমরা নেব, রং অ্যান্সার অডিয়েন্সের কেউ, সঠিক উত্তর হবে জোড়া তালি। আমরা জানি এক জোড়া, তুমি সংখ্যায় দুটি পাও, মানে জোড়া, দুটিকে আমরা জোড়া বলি, জোড়া তালি। আমরা যাবো নেক্সট কোশ্চেনে, একটু ওভার কনফিডেন্স, একটু কনফিডেন্স, একটু হাত তালি জোরে প্লিজ। যাবো নেক্সট কোশ্চেন, তিনটে ছবি আছে, তিনটে ছবি কি কি আমরা দেখে নিই। শেষের ছবিটা আছে লয় হস্যইকার, তারপর আমরা একটা গরুর ছবি দেখতে পাচ্ছি, তারপর প্রথম ছবিটা আমি বলে দিই, প্রথম ছবিটা যেটাকে আমরা বাংলায় ভোমরা বলি, ভোমরা, ভোমরার ছবি। আচ্ছা, ওই ভোমরার আরও একটা নাম আছে, যেই নাম দিয়ে আমাদের বাংলা একটা ভালো গান আছে, বাংলা একটা ভালো গান আছে, আমরা প্রায় বিয়ে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানে শুনে থাকি। এই তিনটে ছবি মিলে একটা কমন ওয়ার্ড, এই তিনটে ছবি মিলে একটা কমন ওয়ার্ড, তিনটে ছবি মিলিয়ে একটা কমন ওয়ার্ড। একটু বুদ্ধিদীপ্ত খরচ, একটু ভাবনা চিন্তাটাকে আপনার একটু মোটিভেট করতে হবে, একটু আপডেট করতে হবে। এবার বলো বি প্রসেনজিৎ, বি ওলি ওলি, কি আরেকবার বলুন, ওলি ওলি, একদম সঠিক উত্তর, ওলি গলি, ভোমরাকে আমরা ওলি বলি, সেই জন্য বাংলা গান আছে ওলিরও কথা শুনে বকুল হাসে, ওলি গলি, গরুর গোল লয়শলি, টিম বি প্লাস টেন। যাবো নেক্সট কোশ্চেনে, চাঁদের ছবি আছে, তারপর আছে সপ্ত এলো স্ত্রীর আগে, সুন্দর হলে ভালো লাগে, ওটা ক্লু দেওয়া আছে, তারপর নিচে আছে ই। এই চাঁদের অনেক রকম নাম হয়, আপনারা আমরা ভাবুন, সপ্ত এলো স্ত্রীর আগে, সুন্দর হলে ভালো লাগে, একটা ক্লু দেওয়া, তারপর আছে ই, তারপর চাঁদের ছবি, তিনটে ছবি মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ হবে, তিনটে ছবি মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো আবার বি, চন্দ্রমুখী, একদম সঠিক উত্তর, বি প্লাস টেন, চন্দ্রমুখী। হয়তো ডি কি উত্তরটা জানতো, উত্তরটা জানতো, কিন্তু বাজারটা কাজ করেনি, কিছু করার নেই, বাজার কাজ করলেই হতো। আচ্ছা যাবো নেক্সট কোশ্চেনে, আমরা দেখতে পাচ্ছি র আছে, লয়ে একার আছে, জিজ্ঞাসা চিহ্ন করলে কি বসবে, আমরা একটা মাছের ছবি দেখতে পাচ্ছি, র আছে লয়েকার আছে, জিজ্ঞাসা চিহ্ন বলে কি বসবে। বুদ্ধিতে বাজিমাত রাউন্ডের পাঁচ নম্বর কোশ্চেন, এবার বলো সি কাজ করেছে, হাত তালি হবে একটু সি এর জন্য, একদম সঠিক উত্তর, টিম সি প্লাস টেন, টিম সি প্লাস টেন। যাবো নেক্সট কোশ্চেন, দুটো ছবি আছে, এবার বলো বি, আবার বি, যাবো আমরা ডন, একদম সঠিক উত্তর, ডন, অমিতাভ বচ্চন সিনেমা ডন। যদি প্রশ্নগুলো একটু ভালো লেগে থাকে প্লিজ একটু হাততালি দেবেন,
কারণ আমরা এই প্রশ্নের পাজেলগুলো কিভাবে সাজিয়েছি দেখুন, কোথায় অমিতাভ বচ্চন, কোথায় একটা বাচ্চা ছেলে সিট আপ দিচ্ছে, দুটো ছবি মিলিয়ে একটা কানেকশন। আচ্ছা, সাত নম্বর প্রশ্ন, দুটো ছবি আছে, একটু ভাবুন, একটু ভাবুন কি হতে পারে, দুটো ছবি মিলিয়ে একটু ভাবুন। সাত নম্বর প্রশ্ন এটা, একটুখানি ভাবুন। এবার বলো বি প্রশ্ন, এগরোল, এগরোল একটু বুঝিয়ে বলুন, আমি প্রথমেই বলেছি একটু ভাবতে হবে আপনাদেরকে, একটু ভাবাতে হবে। টিম বি আবার প্লাস টেন, নেক্সট কোশ্চেনে যাব। এই রাউন্ডে শেষ কোশ্চেন, একটা গাড়ির ছবি আছে, একটা ক্লু দিয়ে আছে, হারমোনিয়ামে প্রথম সুর গুপি চলল বহুদূর, শেষেরটা আছে জি, তিনটে ছবি মিলিয়ে একটা কানেকশান, তিনটে ছবি মিলিয়ে একটা কানেকশান। এই রাউন্ডে শেষ কোশ্চেন, বি আবার আগে বাজার পেশ করে ফেলেছে, কিছু করার নেই, বি এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে না। এবার বলো ডি, ডি ডি কার সাজি, একদম সঠিক উত্তর কার সাজি। টিম ডি বাজারটা অনেকক্ষণ পরে কাজ করেছে, টিম ডি প্লাস টেন। আচ্ছা, ম্যানটাকে চেঞ্জ করতে বাজারটা কাজ হয়েছে, আমরা যাব নেক্সট। আচ্ছা, এই রাউন্ড শেষ করলাম, স্কোরটা আমরা দেখবো একবার। আচ্ছা, স্কোরটা আমরা স্ক্রিনে দেখবো, একটু আপডেট হোক, তারপর আমরা পরবর্তী রাউন্ডে ফিরছি।